ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকে নিয়ে এসেছি ছোট ইলিশ মাছের রেসিপি। তো এখানে ছোট ইলিশ মাছগুলো, এগুলো মাথাগুলো আমি অন্য কাজ অন্য রেসিপিতে লাগাবো। আর এখানে মাছগুলো নিয়ে নিয়েছি, এগুলো কালো জিরে দিয়ে করব, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব, পাতলা ঝোল। চলুন আগে বেগুনটা ভেজে নেব। আমি এখানে কালো বেগুন নিয়েছি একটা গোটা, নিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা বাটা, আর লাগবে সর্ষের তেল, লবণ, হলুদ, আর এর মধ্যে কাঁচা তেল দিয়ে মশলা দিয়ে এটা মাখাবো। কড়া গরম হয়ে গেছে, অল্প করে তেল দেব বেগুনটা ভাজার জন্য। লবণ হলুদ আগেই মাখিয়ে রেখেছিলাম, এবার দিয়ে দিচ্ছি মশলাটা। দিয়ে দেবো একেবারে মাছে লবণ, একদম স্বাদ অনুসারে যতটা লাগবে। দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল, দিয়ে মাছটাকে ভালো করে মাখবো। আর ওদিকে আমার বেগুনটা ভাজা হচ্ছে, বেগুনটা তুলে রাখবো। এটা ভেজেও করা যায়, আবার এরকম ভাবেও করা যায়, আপনারা ভেজেও করতে পারেন হালকা ভাবে ভেজে। ভেজে নিলে ইলিশ মাছের স্বাদটা অতটা ভালো লাগে না। ভালো করে মশলাগুলো মাখিয়ে নিয়ে মাছটাকে ভালো করে এই মশলা অবস্থায় ভাজবো বা মশলা সমেত কষাবো। মাছটা মাখা হয়ে গেছে, এবার বেগুনগুলো তুলে নিয়ে ভাজা বেগুনগুলো তুলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, মাখানো মাছগুলো। মাছগুলো সব উলটিয়ে দিয়েছি, এবারটা ভাজা হলে মশলা থালা ধোয়া যে মশলা যে বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। এক পিঠ ভাজা হয়ে মানে দু কেজি ভাজা হয়ে গেছে, মশলা ধোয়ার জলটা। আর এটা ফুটে উঠলে বেগুন ভাজা বেগুনটা দিয়ে দেবো, আর একটু জল দেবো কারণ বেগুনটাও সেদ্ধ হবে, মাছটা সেদ্ধ হবে। বেগুনের এই পাতলা ঝোলের মাছটা খেতে খুব ভালো লাগে, ঝোলটা খুবই ভালো লাগে। এর মধ্যে দিয়ে দেব লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, দিয়ে দেবো ভাজা বেগুনগুলো, হালকা করে ভেজেছিলাম, দিয়ে আবার ঢেকে দেবো। মাছের ঝোলটা হয়ে গেছে, ইলিশ মাছের ঝোল সব সেদ্ধ হয়ে গেছে, মাছও সেদ্ধ হয়ে গেছে। মাছ এখানে
Mm-hmm.